নিজের কাজের বাইরে, মানে নিজে যে কাজটা করেন সে কাজটার বাইরে যে কাজগুলো রয়েছে, যেমন আপনি ধরেন একটা পেশায় আছেন, অন্য একটা পেশার কাজটা কতটা সহজ কতটা কঠিন এটা যদি আপনি না করেন কখনো বুঝতে পারবেন না। বর্তমান চলতেছে ধান কাটার মৌসুম, এই ধান কাটার মৌসুমে যারা কৃষক ধান কাটে তারা রোদ বৃষ্টিকে উপেক্ষা করে প্রচণ্ড গরমের মধ্যে তারা ধান কাটতেছে। আর কৃষকের এখন কেনা বেচাটা এরকম হয়, মানে তাদের শ্রমটা এরকমভাবে মূল্যায়ন করা হয়, তারা যতটা কষ্ট করে সেভাবে তাকে মূল্যায়ন করা হয় না। যারা মৎস্যজীবী, মৎস্যজীবীরা সাধারণত সমুদ্রতে এবং বিভিন্ন ট্রলারে করে মাছ ধরতে যায়, ঝড় ঝাপটা এবং ঘূর্ণিঝড়ের মধ্যে তারা জীবনকে ঝুঁকি রেখে তারা তাদের নিজের কাজকে মানে প্রতিনিয়ত করে যাচ্ছে এবং সেই কাজের বিনিময়ে তারা টাকা পায়। কিন্তু আপনি কখনো সেই কাজটা কতটা সহজ কতটা কঠিন এটা আপনি যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। মূলত টাকা ইনকাম করাটা অতটা সহজ না, কিন্তু কোনো কোনো পেশা একটু সহজ, কোনো কোনো পেশা একটু কঠিন, কিন্তু সব পেশাই টাকা উপার্জন করতে অনেক পরিশ্রম এবং অনেক মেধা খাটাতে হয়, না হলে কখনোই টাকা উপার্জন করা যায় না। বাংলাদেশের যে অবস্থা শুরু হয়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে আসলে মানিয়ে নিতে সবাই সক্ষম না, কারণ সবার জীবন ধারা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি মানে চলতে থাকলে আসলে বাংলাদেশের অবস্থা অতটা ভালো দিকে আমি আশা করি না। সবচেয়ে মজার বিষয় যে বর্তমানে যে দ্রব্যমূল্য মানে সব কিছু কেজি দরে বিক্রি হচ্ছে, মানে আপনি তরমুজ কিনতে যান কেজি দরে, আপনি যে কোনো পূর্ণ আগে যেগুলা মানে পিস ভাও বিক্রি হতো বা মনে করেন যে সেটা একটা ভাবে বিক্রি হতো, এখন সব কিছু কেজিতে বিক্রি হয়, মানে কেজিতে পরিমাপ করে সেটা বিক্রি করা হয়। আমার মনে হয় একটা সময় যে দিন মজুরি যারা কাজ করে তারা কতটুকু কাজ করলো সেই কাজের যে পরিমাণটা পরিমাপ করা হবে। ধরেন ধান কাটতে গেছে, ধান কত বিঘা ধান কাটলো, কত মানে ধান এবং খড় সহ কত কেজি হইলো এটা মাপ করে তাকে টাকা দেওয়া হবে, এরকম একটা সিচুয়েশনের মতো হয়ে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, মানে এখন অবস্থা এরকম যে ওই ধান কাটার থেকে টাকাই বেশি লাগতেছে। সবিন তেলের দাম তো এখন আবার আসছে বাড়ছে। আবার যারা লেখাপড়া করে মানে আইবিএ পাস করতেছে তাদের কোনো কোম্পানিতে চাকরিতে ঢুকলে তাদের স্যালারি ধর হয় 10,000 টাকা 12,000 টাকা। আসলে 10,000 টাকা 12,000 টাকায় চাকরি করে আসলে মানে সে নিজে চলতে পারবে না, তে সে কীভাবে একটা পরিবারকে চালাবে। মানে বর্তমান সমসাময়িক যে অবস্থা এটাকে অবশ্যই পরিবর্তন করাটা অতীব জরুরি। আমার মনে হয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং সঠিক দ্রব্যের ব্যবহার, আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হওয়াটা অনেক কঠিন ব্যাপার, কারণ যাদের টাকা পয়সা আছে তারা কি করে যে মানে উচ্ছিষ্ট করে, মানে খাবার দাবার নষ্ট করে, বেশি একজনের হক নষ্ট করে। হ্যাঁ, ধরেন সে খাইতে পারবে এক প্লেট খাবার, সে দুই প্লেট অর্ডার দিয়ে এক প্লেট খায়, এক প্লেট নষ্ট করে ফেলে। এই নষ্ট খাবারটা তো মানুষ খাইতে পারে না, এটা অবশ্যই ডাস্টবিনে চলে যায়। তো এই যে উৎপাদনের থেকে এটা ঘাটতি হয়ে যাচ্ছে, তো এই বিষয়গুলো যদি আমরা সচেতন না হই কখনোই আমাদের দেশে সমৃদ্ধি মানে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধি আশা করাটা খুবই আসলে দুঃখজনক ব্যাপার। তো ভিডিওটাতে আসলে আমি কতটুকু সঠিক কথা কতটুকু ভুল কথা বলেছি, যদি হয়তোবা অনেক কথা ভুল বলতে পারি বা ভুল বলে বলেছি, তো সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।